রাধা নামে কিছু উৎসাহ করবে, তারা সমুদ্রের পথের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে আমি সিভিল ডিফেন্স কর্মী। এই মুহূর্তে কি পরিস্থিতি বা কি সাবধান নেওয়া? এই মুহূর্তে জল ফুল জোয়ার চলছে, আমরা নামতে দিচ্ছি না, পর্যটকের লক্ষণ নজর করছি, পর্যটকের চান করার জন্য আগ্রহ আছে, ফুল জোয়ার চলছে। আপনারা ভাটার সময় একটা থেকে ভাটা পড়বেন, কোমরে জলে বেশি দূর যাবে না। আমরা সিভিল ডিএ কর্মী ডিএনজি সব ঘাটে অ্যালার্ট আছে, লক্ষণ নজর করছে, কোনো টুরিস্টকে কোনো জোয়ারে নামতে দিচ্ছে না, কেন তাদের বিপদে পড়ে যাবে, তারা জানে না বিপদে পড়ে যাবে। কিছু শিল্পী তোলার জন্য আগ্রহ আছে, শিল্পী নিয়ে তোলা আমরা জোয়ারে বন্ধ করে দিচ্ছি, শিল্পী তোলা যাবে জোয়ারে, ভাটার সময় তুলুন ঠিক আছে, কিন্তু জোয়ারে বিপদ হতে পারে না। আমার নাম রতনদা, দীঘা থানা সিভিল ডিফেন্স। আজকে কতটা উত্তাল? হ্যাঁ, আচ্ছা, পূর্ণিমা জোয়ার ছিল তো, পূর্ণিমা ছিল, শনিবার ছিল, পূর্ণিমা ছিল, আজকে মঙ্গলবার, পূর্ণিমা দুদিন জল বাড়ে, কিন্তু পূর্ণিমার জলের অ্যাকশনটা আছে, কিন্তু এখন জোয়ার চলছে, জোয়ারে আমরা নামতে দিচ্ছি না পর্যটকের নক্ষণ নজর করছি, মাইক করছি, হুইসেল করছি, পর্যটকে নামতে দেওয়া হচ্ছে না। জোয়ারে বিপদ হতে পারে না, মানুষকে নিয়ে জোয়ারে বিপদ হতে পারে, ভাটা করে নামতে দেওয়া হচ্ছে।